ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই প্রশ্ন করেছেন যে হাদিসে এসেছে যে তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এ হাদিসে ইমামের কথা বলা হয়েছে, অর্থাৎ শাসকের কথা, তারপরে গৃহের মালিক যিনি, তারপরে গৃহকর্ত্রী মানে মহিলা, এবং ওরকমভাবে তার অধীনস্থ যে চাকর রয়েছে, খাদেম রয়েছে, তার কথা বলা হয়েছে। তাহলে যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল বা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল তাদের ব্যাপারে কি হবে? তো ধন্যবাদ ভাইকে বিষয়টা স্পষ্ট করে জানার জন্য। আসলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উদ্দেশ্য প্রত্যেক ব্যক্তিকেই সম্বোধন, তো হাদিসেই তার প্রমাণ যে হাদিসের শুরু এবং শেষ, শুরুতেও বলা হয়েছে কুল্লুকুম রা ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহ, যে তোমরা প্রত্যেকেই হচ্ছে অভিভাবক বা রক্ষক, দায়িত্বশীল, প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তো প্রথমে যেমন বলেছেন, অন্যরকমভাবে শেষেও রাসূলুল্লাহ এটাই বলেছেন, ফাকুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। অতএব ওই প্রথম মধ্যে চারজনের কথা বিশেষভাবে যদি উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাসক বা ইমামের কথা, ব্যক্তির কথা, মহিলার কথা, অনুরূপভাবে অধীনস্থ যা কথা, এই চারটাই সীমাবদ্ধ নয়, বরং এটা গুরুত্বের উপরে প্রথম গুরুত্ব দিয়েছেন আমভাবে বলে, এরপরে খাসভাবে বলে দায়িত্বশীলদেরকে সম্বোধন করে, এরপর প্রত্যেক ব্যক্তিকেই এইভাবেই তিনি প্রথমে এবং শুরুতেই সম্বোধন করেছেন প্রত্যেক মানুষকেই। তোমাদের প্রতি যা কিছু সুপর্দ করা হবে, দায়িত্ব দেওয়া হবে, সেই দায়িত্ব সম্পর্কে প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। অর্থাৎ প্রত্যেককে আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, এবং এটা আমানত, এই আমানত রক্ষা করতে হবে। আমানতের খেয়ানত হয়ে গেলে এটা আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবেন কিয়ামতের দিন। সেটা সে সাধারণ কর্মচারী হোক না কেন, স্টাফ হোক না কেন, যে কোনো পর্যায়ের হোক না কেন, অতএব কেউ আমরা দায়িত্বমুক্ত নাই। অতএব সবাইকে সচেতন হতে হবে, আল্লাহকে ভয় করে নিজ নিজ অঙ্গনে নিজ নিজ দায়িত্ব আমরা প্রত্যেকে যেন পালন করি। আল্লাহ তৌফিক দাতা, আল্লাহু আলাম।